হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অনেকেই হোম স্ক্রিন ভিডিও অ্যাড করতে পারে না এবং ডিসক্রিপশনে আপনাদের মেল আইডি অ্যাড করতে পারে না এবং ডিসক্রিপশন কোথায় অ্যাড করা লাগে তা জানে না। আজকের ভিডিওটা শুধু বিগিনারদের জন্য, যারা ইউটিউবে নতুন এসেছেন এখনও ইউটিউবের সেটিং সম্পর্কে জানেন না তাদেরকে আমি আজকে সামান্য কিছু আইডিয়া দেবো কীভাবে আপনার ডিসক্রিপশন অ্যাড করবেন, মেল আইডি অ্যাড করবেন এবং হোম স্ক্রিন ভিডিওটা সুন্দরভাবে অ্যাড করে দেবেন, এই প্রসেসটা শিখিয়ে দেবো। সো বেশি কথা না বলে আমি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। সবার কাছে একটা অনুরোধ রইলো, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম, এখন আমি আমার ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেল প্রবেশ করতেছি, আপনারা আপনাদের মতো প্রবেশ করে নেবেন। আমি সরাসরি চলে আসছি, এখানে দেখেন হাতের বাম পাশে ইউর ভিডিওস নামের একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেল প্রবেশ করতে পারেন কিংবা হাতের ডান পাশে যে লোগোটা রয়েছে ওইখান থেকে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করে ইউটিউব চ্যানেল প্রবেশ করতে পারেন। আমি হাতের বাম পাশে ইউর ভিডিওসে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করতেছি, আর এখানে প্রবেশ করার পরে দেখতে পাবেন এই যাবৎকালে যত ভিডিও আপলোড হয়েছে সবগুলো ভিডিও এই ইন্টারফেসের মতো আপনি দেখতে পাবেন। আমি স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করে আমি কাস্টমাইজেশনে ক্লিক করছি। কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন খুঁজে পাবেন, লেআউট, ব্র্যান্ডিং আর হচ্ছে বেসিক ইনফরমেশন। আর একটু স্ক্রল ডাউন করার পর দেখবেন আমি টোটাল কয়টা ভিডিও আপলোড করেছি সবগুলো এখানে শো করছে, টোটাল 37টা ভিডিও আপলোড করছে তা এখানে দেখাচ্ছে। আর উপরে দেখেন হোম স্ক্রিন ভিডিও দেখাচ্ছে যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করে রেখেছি, যে কেউ আমার চ্যানেল প্রবেশ করার সাথে সাথে এই ভিডিওটা উইথাউট পারমিশনে অন হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে এই ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আপনি যদি আমার চ্যানেলে প্রবেশ করেন অটো ভিডিওটা অন হয়ে যাবে, আপনার থেকে কোনো প্রকার প্লেলিস্ট বাটনে ক্লিক দেওয়া লাগবে না। এই ভিডিওটা অ্যাড করার জন্য ত্রিরোধ মেনুতে ক্লিক করবেন, চুজ ইউর ভিডিওতে ক্লিক করবেন, চুজ এখানে চুজ হবে কিংবা চেঞ্জ থাকতে পারে, আপনি যেহেতু ভিডিওটা রয়েছে এখানে চেঞ্জ রয়েছে একটা ভিডিওতে ক্লিক করবেন যেটা আপনার পছন্দ, এটাতে ক্লিক করার পরে এটা ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে, তারপর পাবলিশে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এখানে তেমন কিছু নাই, তারপর ব্র্যান্ডিংও রয়েছে আপনার কীভাবে লোগো অ্যাড করবেন আর কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কভার পিক অ্যাড করে নেবেন, এখানে অবশ্যই সাইজ দেওয়া হচ্ছে, সাইজগুলো আপনারা দেখে নেবেন। এবার আমি বেসিক ইনফরমেশন এ চলে আসলাম, এখানে যে ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশনটা আমার অ্যাবাউট চ্যানেলে, আমার চ্যানেলে অ্যাবাউট অপশনে যদি যান তখন সেম ডিসক্রিপশনটা আপনি দেখতে পাবেন। এই যে সেম জিনিসটা আমি এখানে লিখেছি, এখানে লেখার পরে আমি সেভ পাবলিশ অপশনে ক্লিক করার পর এটা আমার এখানে পাবলিশ হয়ে গেছে। এখন ল্যাঙ্গুয়েজে দেখেন আমি তিনটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে আমার, দুইটা ইংলিশ আর একটা বাংলা, প্রথমটা বাংলা দিয়ে আছে, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনার মাউসমোটে দিয়ে খেয়াল করে এখানে ইংলিশটা সিলেক্ট করে দিয়ে পাবলিশ কিংবা সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ আর ইংলিশ ইউনাইটেড কিংডম, আমার যেহেতু আছে আমি আর ডান দিলাম না। আর একটু নিচে নামার পর দেখবেন আপনার চ্যানেলের ইউআরএল, যে ইউআরএলটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন, এটা কপি করার পর আপনি চাইলে ইচ্ছে মতো যে কোনো জায়গায় শেয়ার করে নিতে পারবেন। এখানে অ্যাড লিঙ্ক, এখানে আমার একটা ফেসবুক অ্যাড করা রয়েছে, আপনি চাইলে আরও চারটা লিঙ্ক অ্যাড করে নিতে পারেন, আমার চ্যানেলে দেখেন একটা ফেসবুক অ্যাড করা অলরেডি রয়েছে। আরেকটু স্ক্রল ডাউন করার পর দেখবেন টোটাল এখানে কয়টা লিঙ্ক অ্যাড করা যাবে তা শো করতেছে, টোটাল 5টা লিঙ্ক এখানে অ্যাড করা সম্ভব, এখানে অ্যাড করলে ওয়ান বাই ওয়ান এখানে শো করবে সব লিঙ্কগুলো। তারপর দেখেন সর্বশেষ যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মেল আইডি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার সবাই মেল আইডিটা অ্যাড করে নেবেন, কারণ এটা আপনার যখন চ্যানেলটা অনেক বড় হবে তখন আপনাকে স্পন্সরশিপের জন্য আপনার মেলের মাধ্যমে সবাই যোগাযোগ করবে। এবার এই সব কিছু কাজ করার পরে, সব কিছু দেওয়ার পর আপনার পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার চ্যানেলটা যা যা ইনফরমেশান অ্যাড করছেন সবগুলো পাবলিশ হয়ে যাবে। এভাবে যদি আপনার চ্যানেলটা আপনি সেটিং করে নেন আপনার চ্যানেলটাকে অনেক প্রফেশনাল মনে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী এমন আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।